দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করছি যুধিষ্ঠিরের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন, জয় বিজয়ের প্রতি ব্রহ্মপুনির অভিশাপ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম, বরাহ ও নৃসিংহ অবতার কাহিনী এবং প্রহ্লাদের কাহিনী। শুরু হচ্ছে যুধিষ্ঠিরের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন। জন্মেজয় বলে, মুনি কহ অপত্যপর, কোন কর্ম করিলেন পঞ্চসহোদর? মুনি বলে, শুনো পরীক্ষিতের নন্দন, আশ্রমেতে আসিলেন ভাই পঞ্চজন, সমাপ্ত করিয়া কর্ম নিত্য নিয়মিত, ভোজনান্তে বসিলেন সকলে দুঃখিত, হেনকালে দেখো তথা দৈবের ঘটন, মার্কণ্ডেয় মুনি করিলেন আগমন, মহাতেজবন্ত মুনি করিলেন যেন দীপ্ত হুতাসন, দেখিয়া সম্ভ্রমে উঠিলেন পঞ্চজন, আগুসরি কত দূরে গিয়া পঞ্চজনে প্রণিপাত করিলেন মুনির চরণে, আশীর্বাদ করিলেন মার্কণ্ডেয় মুনি, আর সবে প্রণামিল লোটায় ধরণী, সেই মতো সম্ভাসেন ব্রাহ্মণ মণ্ডলী, বসাইয়া মুনিরাজে কহাকুতূহলী, আনিয়া সুগন্ধি জল ধর্মের নন্দন, আপনি করেন ধৌত মুনির চরণ, পাদ্যর্ঘ আদি দিয়া পূজে বিজি মতে শান্তাইয়া তারে লাগিলেন জিজ্ঞাসিতে, যুধিষ্ঠির বলিলেন, করি নিবেদন, কহ শুনি এখানে কি হেতু আগমন? মুনি বলে, ইচ্ছা হইল তোমা দর্শনে, এই হেতু মম আগমন কাম্যবনে। ধর্ম বলিলেন, ভাগ্য ছিল যে আমার এই হেতু হাইলেন, নিজে প্রভু কইলে আগুসার, এইরূপে নানাবিধ কথোপকথনে বসিলেন মহানন্দে সবে যোগ্যস্থানে। মহা অভিমানে ক্ষুব্ধ রাজা যুধিষ্ঠির বিরস বদনে বসিলেন নম্রশির, দেখিয়া মুনির মনে জন্মিল বিস্ময়, সম্ভ্রমে জিজ্ঞাসা কহে, ধর্মর্থ নয় অভিপ্রায় বুঝিতে হবে, চিত্ত উচাটন, মলিন বদন দেখি নিরানন্দ মন, বহু দুঃখ পাইয়াছ, অল্প আছে শেষ, অতঃপর অবিলম্বে পাবি রাজ্য দেশ, কত শত ষষ্ঠ সহিয়াছ নিজ অঙ্গে, তথাপি থাকিতে নিত্য কথার প্রসঙ্গে, ভাবরূপ চিন্তা হয় বহু দোষ ধরে, সুবুদ্ধি পণ্ডিত জনে মতিলোভ করে, বহু দুঃখে চিন্তা নাই করো সে কারণে, তাহা বুঝাইব কত তোমা হেন জনে, বহুদিন অন্তে আসি তবদর্শনে, তোমায় দুঃখিত হেরি দুঃখ পাই মনে। রাজা বলে, কিবা কহ মোরে মুনি বর, আমার সমদুঃখী নাহি ত্রৈলক্ষ ভিতর, না হইল না হইবে আমার সমান, উত্তম মধ্য মাধ্যমে দেখো প্রমাণ, পরবংশে জন্মিলাম পূর্বভাগ্য ফলে, পৃথিহীনে বীতি দুঃখ দিল অল্পকালে, পরাণ্যে বঞ্চিনু কাল পরের আলয়, না জানেনু সুখ দুঃখ অজ্ঞান সময়, ছল করি যেই কর্ম করিল দুষ্টগণে, পাহিনু যথেক দুঃখ জানো আপনে, সে ভুঞ্জ দুঃখ ভুঞ্জিয়া তুই যেই তুলিলাম মাথা, এমন সংযোগ আনি করিল বিধাতা, ছলেতে রইল দুষ্ট রাজ্য অধিকার, ভাতৃপত্নী সহ হইল বৃক্ষতলা সার, রাজপুত্র হতভাগ্য মোড়া পঞ্চজনে, চিরকাল দুঃখে দুঃখে বঞ্চিনু কারণে, আমার সবাকার দুঃখ নাহি করি মনে, ভুঞ্জিব কর্মের ফল বিধির ঘটনে, রাজপত্নী হয়ে কৃষ্ণা সমান দুঃখিতা, মহারণ্যে ভ্রমে যেন সামান্য বনিতা, নানা সুখে বঞ্চ পূর্বে পিতার আগারে, এবে দুঃখ ভোগ করে আসিয়া মম ঘরে, নারী মধ্যে হেন আর নাহি সুশিক্ষিতা, ধান ধর্ম সা শিল্পকর্ম করণে দীক্ষিতা, যেন রূপ তেন গুণ একই সমান, কতবার মহাকষ্ট কহিল পরিত্রাণ, নিজ দুঃখে দুঃখী নাহি হইত প্রধান, দ্রৌপদীর দুঃখ হেরি সকাতর মন, বিশেষে মন সুনহ মুনি আজিকার কথা, শূন্যালয় দেখিল আইল জয়দ্রথা, রন্ধনে আসিল কৃষ্ণা দেখি শূন্য ঘরে, ধরিয়া লইদেছিল হস্তিনা নগরে, পথে হেরি বাহুরিল পঞ্চসহদর, চক্ষুর নিমেষে তবে ধরে বৃকদর, ধরিয়া তাহার চুলে করিল লাঞ্ছনা, পরাণ রাখিল মাত্র শূন্যই মম মানা, এ কেবল তোমার মুনি চরণ প্রসাদে, নিমেষেতে পরিত্রাণ হইনু অপ্রমাদে, এই মাত্র আশ্রমেতে আসি পঞ্চজনে, যে কারণে বসে আছি নিরানন্দ মনে, শহরে না যায় মুনি রমণি লাঞ্ছনা, ইহা হেতু মৃত্যু সেও হয় বিবেচনা, আজন্ম পাই দুঃখ পাই নাহি পরিমাণ, না হয় না হবে দুঃখী আমার সমান, যুধিষ্ঠির নিপতির হেন বাক্য শুনি ঈষৎ হাসিয়া তবে কহে মহামুনি, কহিলে যাতে কত ধর্মের নন্দন, দুঃখ হেন বলি নাহিল এমন মন, কি দুঃখ তোমার রাজা অরণ্য ভিতর, ইন্দ্রচন্দ্র তুল্য সঙ্গে চারি সহদর, বিশেষ সংহতি আর যাজ্ঞশ্রেণী নারী, মহিমা বর্ণিত যার আমি নাহি পারি, এতেক ব্রাহ্মণ নিত্য করাও ভোজন, যদি তুমি বনবাসী গৃহী কোঞ্জন, দয়া সত্য ক্ষমা শান্তি নিত্যদান কর্ম ধর্ম, পৃথিবী ভরিয়া রাজা তোমারও সুকর্ম, নিশ্চয় কহিন এই লয় মম মন, বসুমতি প্রতিযোগ্য তুমি ঈশ্বর রাজন, অল্পদিনে দেখো রাজা কৌরবের অন্ত, কহিন তোমার রাজা ভবিষ্য বৃত্তান্ত, আর যে কহিলে তুমি দুষ্ট জয়দ্রথে, দ্রৌপদী লইতেছিল হস্তিনার পথে, নারীতে এত কষ্ট কেহ নাহি পায়, কিছু দুঃখ নাহি মনে আমার তাহায়, দ্রৌপদী হইতে শত গুণেতে দুঃখিতা, লক্ষ্মীরূপা জনক নন্দনী নাম সীতা, অনাদি পুরুষ যার পতি নারায়ণ, হরিয়া লইল তারে লঙ্কার রাবণ, 10 মাস ছিল বন্দী অশোক কারণে, অবিরত প্রহার করিতে চেরিগণে, তবে রাম মারি সব রক্ষ দুরাচার, মহাক্লেশে ধরিলেন সীতার উদ্ধার, দ্রৌপদী হইতে সীতা বহু ক্লেশ পায়, যথেক দুঃখের কথা বর্ণনে না যায়, 14 বর্ষব্যাপী মনে মহাক্লেশে, জটাবল্ক পরিধান তপস্বীর বেশে, 10 মাস মহাকষ্ট রামের বিচ্ছেদ, কি দুঃখ দুঃকৃষ্ণার রাজা কেন করো খেদ, মার্কণ্ডেয় মুখে এত শুনিয়া বচন, জিজ্ঞাসা করেন তবে ধর্মনন্দন, নিবেদন করো মুনি করি অবধান,
শনিবারে ইচ্ছা বড় ইহারও বিধান। কোন জন্ম লক্ষ্মীদেব নারায়ণ, কিমতে তাহার সীতা হরিল বারণ। রাবণ, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হল যুধিষ্ঠিরের নিকট মার্কণ্ডেয় মুনির আগমন। শুরু হচ্ছে জয় বিজয়ের প্রতি ব্রাহ্মণের অভিশাপ। ইহা কহিলেন যদি ধর্মের নন্দন, কৃপাবশে কহিলেন মহাতপধন। শূন্য যুধিষ্ঠির ধর্মসূত নৃপমণি, পূর্বের বৃত্তান্ত এক অপূর্ব কাহিনী। জবে সত্য যুগ আসি কহিল প্রবেশ, বৈকুণ্ঠে ছিলেন প্রভু দেব ঋষিকেশ। দ্বার রক্ষা হেতু ছিল উভয় কিঙ্কর, জ্যেষ্ঠ জয় বিজয় কনিষ্ঠ সহোদর। একদিন দেখো রাজা দৈবের ঘটনে, ব্রাহ্মণ যাইতেছিল কৃষ্ণ সম্ভাষণে। বেত্র দিয়া তারে দ্বারে তারে রাখি দুইজনে, তবে কর্তৃত্বে ক্ষিপ্ত হইয়া অপমানে। দ্বিজবর অভিশাপ দিল দুইজনে, জন্ম লোহে দোহে মর্তে আমার বচনে। বজ্রতুল্য দ্বিজবাক্য শুনি দুইজন, দুঃখে চলিল তথা প্রভু নারায়ণ। কহিল সাপের কথা করিয়া বিশেষ, কহিলেন শুনি তবে দেব ঋষিকেশ। আমা হইতে শতগুণে শ্রেষ্ঠ দ্বিজবর, হইল তাহার মুখে অলঙ্ঘ উত্তর। কাহার সকতি তাহা করিবে হেলন, অবশ্য জন্মিবে খ্যাতি মধ্যে দুইজন। শুনিয়া নিষ্ঠুর কথা ঈশ্বরের মুখে, জিজ্ঞাসা করিল দোহে অতিশয় দুঃখে। কর্মদোষে দ্বিজবাক্য লঙ্ঘন না যায়, কিরূপে সাপান্ত হবে জন্মিব কোথায়। আজ্ঞা করো শীঘ্র যাই পাহাতে, তোমায় কতকাল থাকিব ছাড়িয়া তব পায়। গোবিন্দ বলেন জন্ম লহে মর্ত লোকে, কই এক উপযুক্ত উপায় তোমাকে। মোর মিত্র ভাবে জন্ম লহ গিয়া যদি ভ্রমণ করিবে সপ্ত জন্ম অপতি। শত্রুরূপে হিংসা যদি করে হো আমার, গর্ভের যন্ত্রণ মাত্র তিন জন্ম সার। চিন্তা না করিহ কিছু আমার হিংসনে, আমিও জন্মিব গিয়া ভক্তের কারণে। শত্রুরূপে হিংসা যদি লহ তিনবারে, সাপান্ত করিব আমি তিন অবতারে। এতেক প্রভুর মুখে শুনিয়া উত্তর, মর্তেতে জন্মিল দোহে দুঃখিত অন্তর। মহাভারতের কথা মহাকাব্য ভাণ্ড, দ্বৈপায়ন ব্যাস রচিত অষ্টাদশ কাণ্ড। শেষ হল জয় বিজয়ের প্রতি ব্রাহ্মণের অভিশাপ। শুরু হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্ম। এত শুনি কহেন ধর্ম চাহিয়া মুনি, কিরূপে কোথায় জন্মে দোহে কহ শুনি। মার্কণ্ডেয় কন রাজা শুনো জন্ম কথা, একদিন দিতি দেবী কশ্যপ বনিতা পুত্রকাম্য করি গেল সাম ইরিগোচর। সায়ং সন্ধ্যা করিবারে যায় মুনিবর, দিতি বলে পশ্চাৎ করিবে সন্ধ্যা তুমি। আজ্ঞা করো পুত্রকামা হইলাম আমি। মুনি বলে হইল এই রাক্ষসী সময়, ইতে পুত্র জন্ম হইলে খুব ভালো নয়। দিতি বলে মুনিরাজে নহিলে না হয়, মানস করহ পূর্ণ জন্ম হতো নয়। হেনমতে এই কথা কহে যদি দিতি, পুত্রবর দিয়া মুনি কহে দুঃখমতি। মুনি বলে না শুনিলে আমার বচন, হইবে অবশ্য তব যুগল নন্দন। মহাবল পরাক্রম আমার ঔরসে, কিন্তু তারা দুষ্ট হবে সময়ের দোষে। ধর্মপদ বিরোধী চিনিবে ত্রিভুবন, দেখিয়া দেবের দুঃখ প্রভু নারায়ণ। অবতরে নিজ হস্তে বধিবে দোহাকে, তুমি তো পরম দুঃখ পাবে দুঃখ শোকে। এতেক বলিল মুনি ভবিষ্য উত্তর, নিজালয়ে গেল দ্বিতীয় দুঃখিত অন্তর। মুনির ঔরসে আর দ্বিতীয় গর্ভেতে জয় বিজয়ের জন্ম হইল হেনমতে। যথাকালে প্রসবিল দেবী দাক্ষায়ণী, প্রত্যক্ষ হইল যত মুনির কাহিনী। জন্মকালে হইল তবে বিধির উৎপাত, ধরণে কাঁপিল শব্দ সকনে নির্ঘাত। প্রাতঃকাল হইতে যেন বারে দিনকর, জন্মমাত্র হইলে দোহে মহাবলধর। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুইজন, ধর্মপদ বিরোধিতে করিলে মন। যজ্ঞ নষ্ট করিয়া হিংসিল দেবগণে, ইন্দ্রপদ লইয়া বসিল সিংহাসনে। একত্র হইয়া তবে যত দেবগণে, নিজ দুঃখ জানাইল বিধা তার স্থানে। অতি দুঃখ পান দেবব্রহ্মা দেব দুঃখ শুনি, আশ্বাসিয়া কহিলেন তবে পদ্মজনী। ভয় না করিয়া সবে যাহ যথাস্থানে, পূর্বেতে বিচার আমি করিয়াছি মনে। অখিল জীবের গতি দেব নারায়ণ, তাহা বিনা নিস্তারিতে নাহি কোনো জন। আমার বচনে ঘরে যাও সর্বজন, শুনিয়া আনন্দে সবে করিল গমন। অপূর্ব শুনহ তবে রাজা যুধিষ্ঠির, যুদ্ধ হেতু দৈত্যপতি হইল অস্থির। সুরাসুর সবে চিনে যত ত্রিভুবনে, হেনজন নাহি যুদ্ধ করে তার সনে। যুদ্ধ বিনে থাকিতে না পারে দৈত্যপতি, মল্লযুদ্ধ করে হইন বলের সংহতি। হিরণ্যকশিপু ভাইয়ের রাখে সিংহাসনে, আপনি চলিল দৈত্যযুক্ত অন্বেষণে। মহাপরাক্রমে ধায় গদালয়ে হাতে, দৈবযুগে নারদ সহিত দেখা পথে। মুনি দেখি জিজ্ঞাসিল করিয়া বিনয়, কার সনে যুদ্ধ করি কহ মহাশয়। নারদ বলেন তব সমঝোতা হরি, দৈত্য বলে তবে বল কোথা চেষ্টা করি। কহ মুনি কোথা পাবো তার দর্শন, তোমার প্রসাদে তার সখ্য করিপন। নারদ বলেন তুমি বিক্রমে বিশাল, সেই ভয়ে লুকাইয়া আছেন পাতাল। ধরিয়া বরাহ মূর্তি আছে দুঃখ মনে, শীঘ্র গিয়া তথা যুদ্ধ করো তার সনে। শুনিয়া দৈত্যের প্রতি বিক্রমে বিশাল, মুনিরাজে প্রণমিয়া প্রবেশ পাতাল। তথায় দেখিল পরিপূর্ণ সব জল, না পায় হরির দেখা চিনতে মহাবল। জলেতে গদার বাড়ি মহাক্রোধে মারে, কহ হরি কোথা গেলে ডাকে উচ্চৈশ্বরে। হেনকালে কৃপা সিন্ধু প্রভু নারায়ণ, ভক্তের উদ্ধারে তু দেন দর্শন। কতদূরে গর্জি দেব করে মহাশব্দ, শুনিয়া দৈত্যের প্রতি হইল মহাস্তব্ধ। মহাক্রোধে যায় বীর গদালয়ে হাতে, দৈবাদ বরাহসহ দেখা হইল পথে।
হিরণ্যাক্ষ বলে, দেখো তোমার গর্জন শুনিয়া কম্পিত তিন ভুবনের জন, নহে বা এমন দর্প হেতাকে বা করে, নিশ্চয় মরিবে আজি আমার প্রহারে। বাক্যযুদ্ধ হইল আগে পরে গালাগালি, পশ্চাতে করিল যুদ্ধ দুই মহাবলী। বিশেষ প্রকারে যুদ্ধ হইল বহুতর, বিস্তারিয়া সেই কথা কহিতে বিস্তর। তবে হরি বদিলেন দৈত্যের পরাণে, কামরূপী বরাহ রহেন সেই স্থানে। হেথায় বিলম্ব হেরি যত পুরজন, চিন্তিত হইল সবে না বুঝে কারণ। কনিষ্ঠ আসিল তার অমরের রিপু, সিংহাসনে মহারাজ হিরণ্যকশিপু। ভ্রাতার বিলম্ব দেখি চিন্তাকুল মন, হেনকালে উপনীত ব্রহ্মার নন্দন। নারদে দেখিয়ে দৈত্য আনন্দিত মনে, হাতে ধরি বসাইল রত্ন সিংহাসনে। মুনিরাজে জিজ্ঞাসিল ভ্রাতার বারতা, নারদ কহিল রাজা শুনো তার কথা। যুদ্ধ হেতু তব ভ্রাতা, অমি বহুকাল যোগ্য না দেখিয়া পাচে প্রবেশে পাতাল। পূর্বে খ্যাতি উদ্ধারিত দেবদেব হরি, দেবকার্য সাথীতে বরাহ রূপ ধরি। দৈব যোগে তার সহ দেখা রসাতলে, দারুণ হইল যুদ্ধ দুই মহাবলে। তার ঠাঁই হিরণ্যাক্ষ হইল নিধন, এতদিন না জানো এসব বিবরণ। শুনিয়া দৈত্যের প্রতি পায় বড় শোক, এদিতে নারদ চলিলেন ব্রহ্মলোক। দৈত্যপতি বলে মোর খণ্ডিল বিস্ময়, বিষ্ণু সে আমার সত্য জানিল নিশ্চয়। তাহা বিনা না হিংসিব কবু অন্য জনে, পাইব তাহার দেহ ধর্মের হিংসনে। এতেক বিচারী দৈত্য করি বড় ক্রোধ, যথা ধর্ম তথা যোগ্য কর এ বিরোধ। স্বর্গমর্ত রসাতলে যাবে পায় ভয়, নিস্তেজ হইল সবে গণিয়া প্রলয়। কতদিন অন্তরে রাজা শোনা বিবরণ, প্রহ্লাদ নামে যে তার জন্মিল নন্দন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শূন্য পূর্ণবান। শেষ হলো হিরণ্যকশিপুর জন্ম, শুরু হচ্ছে প্রহ্লাদের কাহিনী। শূন্য যুধিষ্ঠির রাজা অপূর্ব কথন, প্রহ্লাদ নামেতে তার জন্মিল নন্দন। দিনে দিনে হইল শিশু মহাভক্তিমান, বৈষ্ণবেতে নাহি কেহ তাহার সমান। নারায়ণ পরায়ণ শান্তিধূর্তমতি, তাহার পড়ায় শিশুদ্ধ হয় বসুমতি। পুত্রের চরিত্র দেখি দুঃখিত অন্তরে, নিযুক্ত করিল গুরু পড়া ইত্যারে। আশ্চর্য শুনো বলি তার বিবরণ, পাঠশালে গুরু বসি থাকে যতক্ষণ। কেবল রাখিয়া মাত্র পুস্তকে দৃষ্টি, মনে মনে জপে নিজ নারায়ণ ইষ্টি। কার্যহেতু গুরু জপে যায় যথা তথা, তবে শিশুগণে ডাকি কহে এই কথা। শুনো ভাই এই বাটে কোন প্রয়োজন, না জানো হো বড় শত্রু আছয় সমন। তরিয়া যাইবে তারে নাহি কো উপায়, কৃষ্ণপদে রাখো চিত্ত কারো নাহি দায়। এমত প্রকারে নিত্য কহে শিশুগণে, আর দিন তারা সব কহিল ব্রাহ্মণে। শুনিয়া শিষ্যের কথা গুরু ধায় বেগে, প্রহ্লাদ চরিত্র কহে নিপতির আগে। বিপ্র বলে শুনো রাজা হইল প্রমাদ, সকল কহিল নষ্ট তোমার প্রহ্লাদ। যতেক পড়াই আমি তাহে নাহি মন, অনুক্ষণ জপে বিষ্ণু নাম নারায়ণ। কৃষ্ণ বিনা আর তার নাহি মনোরথ, সকল বালকের সে কহে এই মতো। এতেক বৃত্তান্ত যদি ব্রাহ্মণ কহিল, ক্রোধ ভরে নরপতি পুত্রে ডাকাইল। জিজ্ঞাসিল কহ বাবু তো বিচার কেমন, আমার পরম শত্রু সেই নারায়ণ, কেবা সেই বিষ্ণু তার চিন্তা করো বৃথা। অধ্যাপক ব্রাহ্মণের নাহি শোনো কথা, শিশু বলে এই কথা পড়িলে কি হবে, অনিত্য সংসার পিতা কেমনে তরিবে। না জানো পরম সত্য আছে যে সমন, তাহে যে করিবে রক্ষা বীর নারায়ণ। অখিল সংসার মাঝে যত চলাচর, সেই নারায়ণ সর্বভূতের ঈশ্বর। এ তিন ভুবনে আছে জানার নিয়ম, তাহার আশ্রয় নিলে কি করিবে জম। অসংখ্য তাহার মায়া কহ নেনে যায়, সর্বভূতে আত্মারূপে ভ্রমিয়া বেড়ায়। নিযুক্ত করেন নানা বুদ্ধি স্থানে স্থানে, বইয়ের রূপে সদা তুমি ভাবো তারে মনে। অভাগ্য তাহারে বলি ভক্তি নাহি যার, চিরকাল দুঃখে ভ্রমে মিথ্যা জন্ম তার। ধ্যান করি ব্রহ্মাচার নাহি পান দেখা, তুমি আমি কিবা চার তাহে কোন লেখা। আমার পরমারা তো সেই দেব হরি, অশেষ বিপদ হতে তার নামে তরি। তাহা ছাড়ি অন্য পাঠ পড়ে যেই জন, অমৃত ছাড়িয়া করে গড়ল ভক্ষণ। শুনিয়া পত্রের মুখে আতিক ভারতী, মহাক্রোধে বলে তবে দানবের পতি। মোর বংশে হইল এই দুষ্ট দুরাত্মন, কাষ্ঠের ভিতর যথা থাকে হুতাসন। জন্মিলে পোড়ায় কাষ্ঠ করে ছাড়খাড়, তেমনই জন্মিল দুষ্ট কুপুত্র আমার। আমার শত্রুর গুণ যায় অবিরত, আত্মপক্ষ তেজি হয় পর অনুগত। না রাখিব এই শিশু মারো এই কাল, বিলম্ব হইলে বহু জড়িবে জঞ্জাল। রাজার আদেশ শুনি যত দৈত্যগণ, চতুর্দিকে ধরি সবে করে প্রহরণ। একে একে করিল সকলে অস্ত্রাঘাত, কিছুতেই না হইল তাহার নিপাত। বিস্ময়ে মানিয়া পুত্রে ডাকি দৈত্যপতি, জিজ্ঞাসিল কি প্রকারে পেলে অব্যাহতি। এখন করহ ত্যাগ সত্যগুণ কথা, নিজে শাস্ত্র অধ্যয়ন করহ সর্বথা। নিতান্ত যদ্যপিতর আছে যত ইষ্টে মন, করহ শিবের সেবা করিয়া যতন। প্রহ্লাদ কহিল মরে রাখিলেন হরি, হরি সখা থাকিতে কি হয় মম হরি। কত শিব কত ব্রহ্মা কত দেব দেবী, না পায় যাহার অন্ত বহুকাল সেবী। আমার পরম ইষ্ট তাহার চরণ, অন্য পাঠ পঠন এতে নাহি প্রয়োজন। এত শুনি মহাকৃতে দৈত্য ঈশ্বর, কহে শিশু মারো আনি দন্তাল কুঞ্জর। আচ্ছামাত্র আজ্ঞামাত্র ধাইল যতেক দৈত্যগণ, প্রহ্লাদে বেরিল আনি যতেক বারণ। অঙ্কুশ আঘাতে দন্ত হইল দিল হস্তিগুলা, অঙ্গে ঠেকি ভাঙে যেন সুকমল মূলা। বিস্ময় মানিয়া রাজা জিজ্ঞাসা বৃত্তান্ত, কহ পুত্র কি প্রকারে ভাঙে গজদন্ত। শিশু বলে করি দন্ত বজ্রের সমান, কি মতে ভাঙিব আমি নহি বলবান। একান্ত আছে যার নারায়ণে মতি, তাহার করিতে মন্দ কাহার শকতি।
শুনিয়া দৈত্যের প্রতি অতিক্রোধ মনে আদেশ করিল, যত অনুচরগণে যেই রূপে পার শীঘ্র মারো এই পাপ, ইহার জীবনে বড় পাইব সন্তাপ। ইহা শুনি যত দৈত্য প্রহ্লাদে ধরিল, বিষম অনল জালি তাহাতে ফেলিল। কৃষ্ণ বলি, অগ্নি মাছি পড়া মাত্র শিশু শীতল বহিল, বন্যি না হইল কিছু। দেখিয়া যতেক দৈত্য দুঃখিত অন্তর, নিকটে পর্বত ছিল অতি উচ্চতর, সবে মিলি গিরি শিরে প্রহ্লাদে তুলিল, পৃথিবী উপরে তারে ফেলাইয়া ঠেলি। পরে শিশু নারায়ণ চিন্তিয়া অন্তরে বালক হইল যেন তুলার উপরে, দেখিয়া দৈত্যের প্রতি চিন্তাকুল মনে নিকটে ডাকিয়া তবে যত মল্লগণে সংহার করিতে দিল, তাহাদের হাতে কতক প্রহার করে নারীল বাঁধিতে, তবে রাজা নিকটে ডাকি বিপ্রগণে এক যজ্ঞ আরম্ভিল অবধিতে নন্দনে। প্রহ্লাদে মাটিতে কহিল যজ্ঞ আরম্ভন, তাহাতে হইল দগ্ধ সকল ব্রাহ্মণ। তবে তো দেখিয়া শিশু দিজের স্বর মরণ, পারিত্রাহী ডাকে রক্ষা কর নারায়ণ। এই তো ব্রাহ্মণ হয় তোমার শরীর, ইহার মৃত্যুতে আমি হইন অস্থির, বিশেষ আমার হেতু ব্রাহ্মণের ক্লেশ, আমারে করিয়া রাখো কৃপা রাখো হিষিকেশ। তবে যদি ব্রাহ্মণ না হইবে সজীব, অগ্নিতে প্রবেশ আমি হইব করিব মরিব। এরূপে করিল শিশু অনেক স্তপন, ভক্ত দুঃখ দেখি তবে দেবনারায়ণ বাঁচাইয়া দিলেন সে সকল ব্রাহ্মণে, দেখিয়া প্রহ্লাদ হইল আনন্দিত মনে। দৈত্যপতি শুনো এই সব সমাচার, না জানিয়া মূঢ়মতি বলে পুনর্বার, যাহো সবে সযত্নেতে আনকল সাপ, দংশিয়া মরুকাজী কুলাঙ্গার পাপ। রাজার আজ্ঞায় যায় যত দৈত্যগণ, ভুজঙ্গ আনিয়া দিল করিতে দংশন। পরম বৈষ্ণব তেজ শিশুর শরীরে, তাহাতে ভুজঙ্গ কি স্কিপরিতে পারে, পাষাণ বাঁধিয়া তবে প্রহ্লাদের গলে ক্রোধ মনে ফেলাইল সমুদ্রের জলে। শিশুর সন্ত্রাস কিছু না হইল তাহা নিমগ্ন করিয়া চিত্ত গোবিন্দের পায়ে ডাকিরা বলিল, কি শিশু রাখো সংকটে, তোমার কিঙ্কর মরে দুষ্টের কপটে, অবশ্য মরির অবনাথ দুঃখ নাহি তাহায়, সবে মাত্র ভজিতে না পেনু রাঙা পায়। এরূপ অনেক মতে করিল স্তবন, জানিয়া সেবক দুঃখ দেবনারায়ণ। পাষাণ ভাসিল জলে কৃষ্ণের কৃপায়, বিষ্ণু ভক্ত জনে কবু নাহিক সংশয়, তাহা অবলম্ব করি আপনার সুখে, কৃষ্ণ কৃষ্ণ জপে শিশু পরম কৌতুকে। জানিনু একান্ত ভক্ত দেব দামোদর, ভক্তের অধীন প্রভু আসিয়া সত্তর, কোলে করি আলিঙ্গন করেন তাহায়, পদ্ম হস্ত বুলা এলেন প্রহ্লাদের গায়ে। কহেন প্রহ্লাদে তবে মাগ ইষ্টবর, শুনিয়া কহিল শিশু জুড়ি দুই কর, যাহারে এতে কহে আছো তোমার বম্পপদ তুচ্ছ, আর বর কেন বর কোন ছাড়, ইঙ্গিতে ইন্দ্রের পর দিতে পারো তুমি কেবল ইন্দ্র বাঞ্ছনা, তাহা জানিলাম আমি। রাজ্যধন ভ্রাতাপুত্র দ্বারা পরিবার, প্রভুপণে সভাকে করিব অহংকার, মহামদে মত্ত হয়ে অনীতি করিব, আচু কন্যের দায় তোমা পাশরিব। ব্রহ্মপদে প্রভু মোর নাহি প্রয়োজন, কেবল আমার বাঞ্ছা তোমার চরণ, তবে যদি বর দিবে তখনের প্রতি কৃপা করি কর মোর পিতার সদ্গতি। শুনিয়া শিশুর মুখে এতে কথায়ন, তুষ্ট হয়ে শ্রীগোবিন্দ ধ্যান আলিঙ্গন। প্রহ্লাদে কহেন তুমি শরীর আমার, মম সুখ দুঃখ ভোগ সকলই তোমার, উদ্ধার করিব আমি তোমার জনকে, নিজালয়ে যাও তুমি পরম কৌতুকে। দুষ্ট দৈত্যগণে তুমি না করিহ ভয়, যত তুমি তথা আমি জানিহ নিশ্চয়। এত বলি বৈকুণ্ঠেতে যান দৈত্য রিপু, চর জানায় ইল যত দৈন্য কশিপু। শুনো রাজা তোমার পুত্রের সমাচার, পাষাণ ভাসিল জলে সহিত তাহার, নানাবিধ যন্ত্রণা দিলাম মোরা সবে, না জানি পাইল প্রাণ কাহার অনুভবে। শুনিয়া চরের মুখে এতিক বচন, নিকটে ডাকিল দৈত্য আপন নন্দন। বিন্যাসকালে বুদ্ধি বিপরীত হয় চরগণে আসিয়া পুত্রকে আনায়, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে স্বর্গের সোপান। শেষ হলো প্রহ্লাদের কাহিনী, শুরু হচ্ছে বরাহ ও নৃসিংহ অবতারের কাহিনী। নিকটে আনিয়া রাজা আপন সন্ততি, মধুর বচনে কহে প্রহ্লাদের প্রতি, কহপুত্র বিস্ময় যে হইল মোর মনে, এতেক বিপদে তোরে রাখে কোন জনে। শিশুভূতে সর্বভূতে যেই নারায়ণ, সংকটে হইতে মনে রাখে সেই জন, নয়নে পি থাকিতে পিতা না হইয় অন্ধ, তোমারে কহিনু গুচাইয় মনোদ্বন্দ্ব। একান্ত হইয়া ভজ যে বিষ্ণুপদ, নষ্ট না করিহ পিতা এ সুখ সম্পদ। বিদ্যমানে দেখিলে যে মোরে বধিবারে, কত না করিলে পিতা অশেষ প্রকারে, যত হস্ত পহারিল সব দৈত্যগণে, পশ্চিদন্ত ঠেকি দেহে ভাঙে কতক্ষণে। শীতল হইল অগ্নি দেখিলে পরীক্ষা, পরিণু পর্বত হইতে তাহে পেনু রক্ষা, মহামত্ত মল্লগণ হইল দিন দর্প, আরও যেন বিষহীন হইল কালো সর্প। প্রসাদে পাইনু রক্ষা যজ্ঞের অনলে, সমুদ্রে ফেলিলে তবে শিলাবাঁধি গলে। সাক্ষাতে দেখিলে জলে ভাসিল পাষাণ, তথাচ না হইল দূর তোমারও অজ্ঞান, ইহেন বিভব সুখ সম্পদ তোমার, তার ক্রোধে নিমেষে কি হবে ছাড়খাড়। ইহা শুনি দৈত্যপতি কহিল পুত্রে, কোথা আছে তোর বিষ্ণু কোন রূপ ধরে? শিশু বলে আছে প্রভু সবার অন্তরে, অনন্ত যাহার রূপ বেদে অগচরে, আবরম্ভ পর্যন্ত কীট সকল সংসারে, আত্মরূপে আছে প্রভু সবার ভিতরে। দৈত্য বলে বিষ্ণু আছে সবার হৃদয়, সংসার বাহির পুত্র এই স্তম্ভ নয়, ইতিমধ্যে বিষ্ণু যদি থাকিবে সর্বথা, যথার্থ জানিব তবে তোমার এ কথা। প্রহ্লাদ কহিল
শুনো মোর নিবেদন, যত জীব তত্ত্ব শ্রীব রূপে নারায়ণ, স্তম্ভের মধ্যে আছে মোর অবশ্যই প্রভু, অন্যথা আমার বাক্য না জানি হো কবু। শুনিয়া পুত্রের মুখে এতেক ভারতী, নির্ণয় জানিতে তবে দৈত্য কুলপতি, হাতে গদা লয়ে উঠে করি মহাতম্ব, মধ্যখানে হানি লেক স্ফটিকেরও স্তম্ভ, হেনকালে শুনো রাজা অপূর্ব কাহিনী, ভক্ত বাক্য পালিবারে দেব চক্রপাণী, সেবকের বাক্য আর করিতে সংহার সাকিতে সংসার, স্তম্ভ মধ্যে আসি হরি হয়ন হব তার, পূর্বেতে ব্রহ্মার স্তবে চিনি নারায়ণ, মনুষ্য শরীর আর সিংহের বদন, স্তম্ভ মধ্যে নরসিংহ দেখে দৈত্যপতি, দেখিল অনন্ত সূক্ষ্ম অপূর্ব আকৃতি, সুন্দর সিংহের মুখ মনুষ্য শরীর, মুহূর্ত দেখে স্তম্ভ হইতে হইল বাহির, ক্রমে ক্রমে বাড়ে যেন প্রভাতের ভানু, নরসিংহ বিস্তারিল প্রমে নিযতনু, দেখিয়া বিরাট মূর্তি কাঁপে দৈত্য ঘটা, ব্রহ্মাণ্ড ঠেকিল গিয়া দিব্য সিংহ জটা, গভীর গর্জিয়া করে অট্ট অট্ট হাস, শব্দে শুনিত হইল কুমণ্ডল হইল ত্রাস, এমত্ত প্রকারে রাজা দেব নরহরি, হৈরণ্য কশিপুর দৈত্য রোষ ভরে ধরি, উরু মধ্যে রাখি তারে বিদারিলা ভোগ, মারেন দুরন্ত দৈত্য দেবের কৌতুক, মহামূর্তি দেখি ভয় পায়ের দেববন, নির্ভয় প্রহ্লাদ মাত্র করিল স্তবন, কৃপা কর কৃপা সিন্ধু অনাথের নাথ, ত্রৈলোক কাঁপিল শব্দ শুনিয়া নির্ঘাত, বিশেষ বিরাট মূর্তি দেখিয়া তোমার সুরাসুর মূর্ছাগত নর কোন ছাড়, সম্বরহ নিজ মূর্তি দেখি লাগে ভয়, কি কারণে কর প্রভু অকালে প্রলয়, হেনমতে কহে শিশু হইয়া বিকল, অন্তর্যামী নারায়ণ জানিল সকল, শান্তমূর্তি হয়ে তবে কহে ভাগ্যবান, না হল না হবে ভক্ত তোমার সমান, মহাভক্ত তুমি হও শরীর আমার, চিরকাল কর সুখে রাজ্য অধিকার, একান্ত আমার ভক্তি না ছাড়িবে মনে, তাপ না করিহ কিছু পিতার মরণে, জন্মিবে তোমার বংশ যত মহাবল, অবশ্য আমার হইবে ভক্ত সকল, হেন মতে শান্তাইয়া প্রহ্লাদ কুমার, অভিষেক করি তারে জ্ঞান রাজ্যভার, এই মতে দুই ভাই সাপে মুক্ত হয়, পুনর্বার হইল দোহে রাক্ষস দুর্জয়, মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে শুনে লভে নরজ্ঞান। শেষ হলো নৃসিংহ অবতারের কাহিনী, এই পর্বটি এই পর্যন্তই, ধন্যবাদ।